আপনাকে কেউ যদি হাজার বলে তাও এই গাছ ভুল করে আপনার বাস্তুতে রাখবেন না বন্ধুরা, পুরো সংসার বরবাদ হয়ে যাবে, চারিদিক থেকে অভাব অভিযোগ অনটন আপনার জীবনে কিন্তু অ্যাট্রাক্ট হতে থাকবে, সংসারে অশান্তি লেগেই থাকবে, রোগ শোক ঝগড়া ঝামেলা মামলা মোকদ্দমা সমস্ত কিছু আপনার সংসারে আসতে থাকবে এবং আপনার সুখের সংসার বিনষ্ট হয়ে যেতে পারে। তাই ভুল করেও এই যে গাছগুলোর কথা বলবো আপনার বাস্তুর আশেপাশেও রাখবেন না। তো বন্ধুরা আজকের ভিডিওটা ইন্টারেস্টিং হতে চলেছে তাদের জন্য যারা বাস্তুশাস্ত্র মেনে বাড়ির চারপাশটাকে পজিটিভ এনার্জিতে ভরে রাখতে চান, তো তাদের জন্য আজকে ভিডিওটা প্রচণ্ড ইন্টারেস্টিং হতে চলেছে। আজকে ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব যে কোন গাছগুলো ভুল করেও আপনার বাস্তুর আশেপাশে রাখা উচিত নয়, যেই গাছগুলো আপনি যদি ভুল করেও রাখেন আপনার বাড়িতে সুখ সমৃদ্ধি সমস্ত কিছু নষ্ট হয়ে যাবে, রাতারাতি আপনার দারিদ্রতা নেমে আসতে পারে। আবার এমন কিছু গাছের কথা বলবো যেই গাছগুলো আপনি যদি আপনার বাস্তুতে রাখতে পারেন মাতা লক্ষ্মী প্রচণ্ড তীব্রভাবে আপনার বাড়ি অ্যাট্রাক্ট হবে, মাতা লক্ষ্মীর আশীর্বাদে আপনার বাড়িতে সুখ সমৃদ্ধি অ্যাট্রাক্ট হতে থাকবে এবং আপনার চাকরি জীবনে ক্যারিয়ারি জীবনে ইম্প্রুভমেন্ট হতে থাকবে, আপনি যদি বিজনেস করেন বিজনেসে ইম্প্রুভমেন্ট হবে, চারিদিক থেকে আপনার মন চাহা রেজাল্ট অর্থাৎ আপনি যা কিছু চান সমস্ত কিছু অ্যাট্রাক্ট হতে শুরু করবে। তো বন্ধুরা আজকের ভিডিওটা তারা অবশ্যই শেষ পর্যন্ত দেখুন, যারা মাতা লক্ষ্মীর কৃপা পেতে চাইছেন তারা অবশ্যই ভিডিও কমেন্ট বক্সে জয় মা লক্ষ্মী কমেন্ট করে জানান। তো বন্ধুরা বাস্তু শাস্ত্র মতে আমাদের এই যে বাস্তু বা পরিবেশ তার আশেপাশে যা কিছু আছে সেগুলোর পজিটিভ এনার্জি এবং নেগেটিভ এনার্জি আমাদের এফেক্ট করে। বন্ধুরা গাছ যেমন আমাদের অক্সিজেন দেয়, গাছ যেমন আমাদের পিউরিফাই করে, গাছ যেমন আমাদের বাঁচতে সাহায্য করে, কিন্তু এমন কিছু কিছু গাছ আছে যেই গাছগুলো কিন্তু আমাদের জীবনে ক্ষতিও করে, সেই গাছগুলো কিন্তু অশুভ শক্তি অশুভ আত্মা নেগেটিভ এনার্জিকে অ্যাট্রাক্ট করে, অশুভ শক্তিকে অ্যাট্রাক্ট করে, যার ফলে আপনার জীবনে বিভিন্ন ধরনের রোগ শোক অশান্তি দুঃখ দারিদ্রতা সমস্ত কিছু অ্যাট্রাক্ট হতে থাকে। আবার এই বাস্তুতে বা বাস্তুশাস্ত্র অনুযায়ী এই পরিবেশে এমন কিছু শুভ গাছ আছে যেগুলোর বৈজ্ঞানিক দিক থেকে যেমন উপকারিতা আছে তেমনি এর আধ্যাত্মিক দিক থেকেও কিন্তু অনেক উপকারী গুণ আছে। তো আসুন এবার আমরা স্টেপ বাই স্টেপ জেনে নিই যে কোন গাছগুলো আপনার বাড়িতে আপনি ভুল করেও লাগাবেন না, যেই গাছ লাগালে আপনার পুরো পরিবার নষ্ট হয়ে যেতে পারে, আবার কোন গাছগুলো লাগালে আপনার জীবনে সুখ সমৃদ্ধি অর্থ মান সম্মান সমস্ত কিছু অর্থাৎ আপনি যা কিছু চাইছেন সমস্ত কিছু অ্যাট্রাক্ট হতে পারে। এক নম্বর হচ্ছে তেঁতুল গাছ। ইয়েস বন্ধুরা, যাদের বাড়ির আশেপাশে তেঁতুল গাছ আছে সেই গাছটাকে যদি ছোট থাকে সরিয়ে অন্য কোথাও বাগানে ফাগানে লাগিয়ে দেওয়ার চেষ্টা করুন, বাড়ির আশেপাশে ভুল করেও তেঁতুল গাছ রাখবেন না বন্ধুরা। বাস্তুশাস্ত্র মতে মনে করা হয় তেঁতুল গাছের মধ্যে কিন্তু প্রচুর নেগেটিভ এনার্জি থাকে। বন্ধুরা বাস্তুশাস্ত্র মতে মনে করা হয় তেঁতুল গাছের মধ্যে ভূত প্রেত তন্ত্র মন্ত্র অশুভ শক্তি কালা জাদুর শক্তি থাকে। তাই আপনার বাড়ির আশেপাশে যদি কোনো তেঁতুল গাছ থেকে থাকে সেই তেঁতুল গাছের যে নেগেটিভ এনার্জি সেটা কিন্তু আপনার বাস্তুতে এফেক্ট পড়ে, যার জন্য দেখবেন যার বাড়ির আশেপাশে তেঁতুল গাছ আছে তাদের পরিবারে কিন্তু বিভিন্ন ধরনের অশান্তি লেগে থাকে, বিভিন্ন ধরনের ঝগড়া লেগে থাকে, রোগ শোক লেগে থাকে। তো আপনার বাড়ির আশেপাশে যদি তেঁতুল গাছ থাকে আর আপনি যদি দেখেন আপনার বাড়িতে এই টাইপের প্রবলেমগুলো আছে, আর্থিক অনটন চলছে, পরিবারের মধ্যে বিনা কারণে অশান্তি লেগে থাকছে, যা কিছু ইনকাম করছেন সেটা বেরিয়ে যাচ্ছে, তেঁতুল গাছটাকে সরিয়ে ফেলার চেষ্টা করুন বন্ধুরা। যদি না থাকে ভুল করেও তেঁতুল গাছ আপনার বাড়ির আশেপাশে রাখবেন না, তাহলে কিন্তু দুঃখ দারিদ্রতা অভাব অনটন পারিবারিক অশান্তি অ্যাট্রাক্ট হতে থাকবে এবং আপনার সুখের পরিবার নষ্ট হয়ে যেতে পারে। তাই বাস্তুশাস্ত্র মতে ভুল করেও তেঁতুল গাছকে আপনার বাস্তুর আশেপাশে রাখবেন না। দ্বিতীয় যে গাছটা ভুলেও যেটা রাখা উচিত নয়, একদম পুরো একদম বিষের মতো কাজ করে, প্রচণ্ড ভয়ঙ্করভাবে কাজ করে, সেটা হচ্ছে ফণী মনসা বা ক্যাকটাস জাতীয় গাছ বন্ধুরা। ইয়েস বন্ধুরা, অনেকে শখ করে বাড়ির ছাদে বা আশেপাশে ক্যাকটাস জাতীয় বা কাঁটা জাতীয় গাছ রাখেন। বন্ধুরা কাঁটা জাতীয় যে কোনো গাছ কিন্তু নেগেটিভ এনার্জি প্রচণ্ড তীব্রভাবে সৃষ্টি করে। বাস্তুশাস্ত্র মতে মনে করা হয় যে যেই গাছের মধ্যে পাতা না হয়ে কাঁটা হয় সেই কাঁটা কিন্তু মানুষের বাস্তুতে প্রচণ্ড নেগেটিভ এনার্জি জেনারেট করে। তাই আপনার বাড়ির আশেপাশে যদি ফণী মনসা গাছ ক্যাকটাস জাতীয় গাছ কাঁটা জাতীয় কোনো যদি গাছ থাকে এখনই তাকে আপনি সরিয়ে ফেলুন। আপনি আপনার যদি গার্ডেন করে থাকেন বাইরে কোথাও বাগান টাগান থাকে সেখানে রাখুন, কিন্তু আপনার বাস্তুর মধ্যে কখনো রাখবেন না, তাহলে কিন্তু ওই নেগেটিভ এনার্জিতে আপনার জীবনের সমস্ত কিছু ধীরে ধীরে নাশ হয়ে যেতে পারে বন্ধুরা। আপনার সুন্দর বিজনেসটা নষ্ট হয়ে যেতে পারে, আপনার সুন্দর শরীরটাতে বিভিন্ন ধরনের রোগ শোক অ্যাট্যাক হতে পারে, আপনার পরিবারের মধ্যে ক্লেশ ঝগড়া লেগে থাকতে পারে, আপনার বাড়িতে অশুভ শক্তি অ্যাট্যাক হতে পারে। তাই বন্ধুরা যাদের বাড়িতে ফণী মনসা গাছ বা ক্যাকটা
আকাশ জাতীয় গাছ আছে তারা এক্ষুনি ওই গাছটাকে আপনার বাগানে বা আশেপাশে সরিয়ে ফেলার চেষ্টা করুন, না হলে কিন্তু প্রচণ্ড ভয়ঙ্কর ক্ষতি আপনার জীবনে ঘটে যেতে পারে। নম্বর হচ্ছে অশ্বত্থ গাছ। বন্ধুরা, অশ্বত্থ গাছকে দেব গাছ বলে মনে করা হয়, কিন্তু অশ্বত্থ গাছের মধ্যে যেমন পজিটিভ শক্তি আছে তেমনি নেগেটিভ শক্তিও আছে। অশ্বত্থ গাছ যদি আপনার বাস্তুর আশেপাশে থাকে, আপনার বাড়িতে কিন্তু নেগেটিভ এনার্জি কিন্তু অ্যাট্রাক্ট হতে পারে। বন্ধুরা, আপনার বাড়ির আশেপাশে যদি অশ্বত্থ গাছ থাকে, তাকে পূজা করে তুলে নিয়ে কোনো মন্দির বা কোনো বাগানে প্রতিষ্ঠিত করুন, আপনার বাড়ির আশেপাশ থেকে সরিয়ে ফেলুন। এতে করে আপনার বাড়িটা যেমন নেগেটিভ এনার্জি মুক্ত থাকবে, তেমনি করে আপনি যদি সায়েন্টিফিক দিক থেকেও দেখেন, অশ্বত্থ গাছের শেকড় কিন্তু প্রচণ্ড তীব্রতার সাথে ছড়িয়ে পড়ে এবং আপনার বাড়ির আশেপাশে থাকলে আপনার বাড়ির বিভিন্ন জায়গায় শেকড় গিয়ে সেই বাড়িটাকে নষ্ট করে দিতে পারে। তো দুটো দিক থেকেই, এক হচ্ছে এনার্জিগত দিক থেকে আপনার বিভিন্ন ধরনের নেগেটিভ এনার্জি আপনার যেমন ক্ষতি করতে পারে, তেমনি গাছের যে শেকড় সেটা অতিরিক্ত বৃদ্ধির ফলে আপনার সুন্দর বাড়িটাকে নষ্ট করে দিতে পারে। তাই যদি অশ্বত্থ গাছ আপনার বাড়ির আশেপাশে কোথাও হয়ে থাকে, তাকে তুলে নিয়ে গিয়ে আপনি মন্দিরের আশেপাশে যদি সম্ভব হয় লাগান, না হলে দূরে কোথাও গার্ডেনে লাগিয়ে দিন, বাড়ির আশেপাশে রাখবেন না, তাহলে কিন্তু ভয়ানক ক্ষতির সম্ভাবনা থাকতে পারে। আর নম্বর হচ্ছে পেয়ারা গাছ। বন্ধুরা, আমরা অনেকে পেয়ারা পছন্দ করি, পেয়ারা খাওয়ার জন্য আমাদের বাস্তুর মধ্যে পেয়ারা গাছ লাগিয়ে রাখি, কিন্তু বাস্তুশাস্ত্র মতে পেয়ারা গাছকে বাড়িতে লাগানো নিষেধ করা হয়েছে। আপনি পেয়ারা গাছ যদি চাষের শখে রাখেন, আপনার বাগান আছে যেখানে, গার্ডেন আছে যেখানে, সেখানে লাগান, কিন্তু বাস্তুর ভেতরে পেয়ারা গাছ রাখবেন না, তাহলে কিন্তু প্রচণ্ড নেগেটিভ এনার্জির শিকার আপনাকে হতে পারে। আর যার খেসারত কিন্তু আপনার পরিবারের বিভিন্ন ধরনের অসুস্থতা, বিভিন্ন ধরনের অশান্তির মধ্য দিয়ে আপনাকে দিতে হতে পারে। তাই ভুল করেও বাস্তুশাস্ত্র মতে পেয়ারা গাছকে আপনার বাড়ির মধ্যে রাখা উচিত নয়। পাঁচ নম্বর যে গাছটা, সেটা হলো কুল গাছ। বন্ধুরা, কুল গাছের ফল যেমন মিষ্টি হয়, টক হয়, বিভিন্ন ধরনের খেতে হয়, কুল অনেকে পছন্দ করেন, কিন্তু কুল গাছকে ভুল করেও আপনার বাস্তুর মধ্যে রাখা উচিত নয়। একইভাবে কুল গাছ যদি আপনার বাস্তুতে থাকে, তাকে আপনি বাগানে প্রতিষ্ঠিত করুন, কিন্তু বাস্তুর মধ্যে রাখবেন না। কুল গাছ কিন্তু প্রচণ্ড নেগেটিভ এনার্জিকে আপনার বাস্তু অ্যাট্রাক করতে সাহায্য করে, আর যেই নেগেটিভ এনার্জি আপনার পরিবারের সুখ সমৃদ্ধি সমস্ত কিছু নষ্ট করে দিতে পারে। তাই ভুল করেও আপনার বাড়ির ভেতরে যদি কুল গাছ লাগানো থাকে, সেটা তুলে নিয়ে আপনি বাগানে বা অন্য কোথাও লাগিয়ে দেওয়ার চেষ্টা করুন, বাস্তুর মধ্যে রাখবেন না, তাহলে কিন্তু প্রচণ্ড ক্ষতি হতে পারে। ছ নম্বর যে গাছটা রাখা উচিত নয়, সেটা হলো মেহেন্দি গাছ। অনেকে মেহেন্দি গাছ লাগাতে পছন্দ করে, সেটাও কিন্তু বাস্তুর মধ্যে রাখলে নেগেটিভ এনার্জি ক্রিয়েট করতে পারে। তো বন্ধুরা, আসুন এবার আমরা জেনে নিই যে কোন গাছগুলো আপনি যদি আপনার বাড়িতে রাখেন, তাহলে কিন্তু প্রচণ্ড পজিটিভ এনার্জি জেনারেট হবে, মাতা লক্ষ্মী অ্যাট্রাক্ট হতে থাকবে এবং সুখ সমৃদ্ধি অর্থ সমস্ত কিছু আপনার জীবনে এসে ভরে দিতে থাকবে। তো প্রথম যে গাছটার কথা বলবো, সেটা আপনাদের বাড়ির আশেপাশে বা বাড়িতে অনেকেই রাখেন, সেই গাছটার নাম হলো তুলসী গাছ। ইয়েস বন্ধুরা, তুলসী গাছের মধ্যে যেমন আয়ুর্বেদিক শক্তি আছে, বিজ্ঞান যেমন মনে করে যে তুলসী গাছের ভাইব্রেশন আপনার বাড়ির সমস্ত নেগেটিভ এনার্জিকে দূর করে, তেমনি এর কিন্তু ধার্মিক দিক থেকেও প্রচণ্ড মহত্ত্ব আছে। তুলসী গাছের মধ্যে স্বয়ং মাতা লক্ষ্মী বসবাস করে আর তার সাথে স্বয়ং নারায়ণ বাস করে। তাই বন্ধুরা, আপনার আঙিনাতে যদি তুলসী গাছ থাকে, তাকে যদি আপনি সঠিকভাবে পরিচর্যা করেন, প্রতিনিয়ত ধূপ দীপ দিতে পারেন, দিয়ে তুলসী মাতার কাছে আপনার মনোবাঞ্ছা জানাতে পারেন, তুলসী গাছের আশীর্বাদে আপনার জীবনের সমস্ত স্বপ্ন সফল হতে পারে। বন্ধুরা, তুলসী গাছ একদিকে যেমন এর আয়ুর্বেদিক শক্তি বলে আপনার বাড়ির নেগেটিভ এনার্জিকে ফ্রেশ করে, আপনার জীবনে পজিটিভ এনার্জিকে অ্যাট্রাক্ট হতে সাহায্য করে, তেমনি তুলসী মাতার আশীর্বাদে আপনার জীবনে সুখ সমৃদ্ধি অ্যাট্রাক্ট হতেও সাহায্য করে। তাই আপনার বাড়িতে যদি তুলসী গাছ না থাকে, অবশ্যই তুলসী গাছ লাগান এবং বিধিবত তাতে জল দিন, বিধিবত তাকে ধূপ দীপ দেখান, পূজা করুন, দেখবেন আপনার জীবনে সুখ সমৃদ্ধি সমস্ত কিছু অ্যাট্রাক্ট হতে শুরু করবে। এছাড়াও আরও যে পজিটিভ গাছগুলো আছে, সেই গাছগুলো আমি আপনাদের আগের ভিডিওতেও বলেছি, যেমন শামী গাছ আছে। শামী গাছ আপনার বাড়িতে লাগালে প্রচণ্ড শক্তিশালীভাবে আপনার বাড়িতে পজিটিভ এনার্জি অ্যাট্রাক্ট হয়। এছাড়াও আছে কলা গাছ। কলা গাছও কিন্তু প্রচণ্ড শুভ শক্তিশালী সম্পন্ন গাছ। কলা গাছ আপনার বাড়িতে পজিটিভ এনার্জি অ্যাট্রাক্ট হতে সাহায্য করে, তাই আপনি চাইলে কলা গাছও আপনার বাড়িতে লাগাতে পারেন। এছাড়াও আছে মানি প্ল্যান্ট। বন্ধুরা, মানি প্ল্যান্ট এমনই একটা গাছ যার নাম শুনেই বুঝতে পারছেন, যেই গাছ কিন্তু মানি তথা টাকাকে অ্যাট্রাক্ট করে। আপনি চাইলে আপনার বাড়িতে মানি প্ল্যান্ট লাগাতে পারেন, ক্যাজুলা গাছ লাগাতে পারেন, এছাড়াও বাঁশ গাছ লাগাতে পারেন এবং সুন্দর সুন্দর ফুলের, সুগন্ধিযুক্ত ফুলের গাছ লাগাতে পারেন। এগুলো কিন্তু প্রচণ্ড শুভ এবং প্রচণ্ড পজিটিভ এনার্জিকে আপনার বাড়িতে অ্যাট্রাক্ট হতে সাহায্য করে। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা জেনে নিলাম যে বাস্তুশাস্ত্র মতে কোন গাছগুলো ভুলেও আপনার বাড়িতে লাগানো উচিত নয়, আর বাস্তুশাস্ত্র মতে কোন গাছগুলো আপনি যদি আপনার বাড়িতে লাগাতে পারেন, রাখতে পারেন, সুখ সমৃদ্ধি অর্থ মান সম্মান সমস্ত কিছু অ্যাট্রাক্ট হতে পারে। তো বন্ধুরা, যারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখেছেন, যারা মাতা লক্ষ্মীর কৃপা পেতে চাইছেন, তারা অবশ্যই ভিডিও কমেন্ট বক্সে জয় মা লক্ষ্মী বলে জানান। তো আজকের মতো আমি আপনাদের থেকে
বিদায় নিচ্ছি। কারো বন্ধু নতুন কোনো ভিডিও নিয়ে আমি অবশ্যই আপনাদের সামনে উপস্থিত হবো। আমি আপনাদের চিরবন্ধু পরস্পর ঐক্য শক্তিশালী এনার্জি লিঙ্ক টিচার। নমস্কার।